rahimahullah ta'ala আজকে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন ফজরের কিছুক্ষণ আগে রাত 3টার দিকে তিনি আল্লাহর কাছে সাড়া দিয়েছেন দোয়া রব্বুল আলামিনের কাছে আল্লাহ রাব্বুল তাআলা তার গুনাহ তাতে যেন মাফ করেন তার মর্যাদা উঁচা করেন তাকে জান্নাতে ফেরদৌস দান করেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে উচ্চ স্থান দান করেন সর্বোচ্চ স্থান স্থান চাওয়া না যায় কিন্তু উচ্চ স্থান চাওয়া যায় তার অনেকে এই ক্ষেত্রে ভুল করে থাকে অমুককে আল্লাহ যেন সর্বোচ্চ স্থান দেয় এই দোয়া বরাবর কিন্তু উচ্চ স্থান দান করেন জান্নাতে ফেরদৌস দান করেন আল্লাহ রাব্বুল আলামিন তার কবরকে নূর দিয়ে ভরপুর করে দেন আল্লাহ রাব্বুল আলামিন তার যে পরিবার পরিজন রয়েছে তাদেরকে উত্তম ধৈর্য ধারণের তৌফিক দান করেন এবং তাদেরকে আল্লাহ উত্তম বিকল্প দান করেন তাদের ভালো তরবিয়ত করেন এবং তাদের আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করেন শেখ কাজী জাহিদ সাহেব আমার এখানে বাৎসরিক যে সম্মেলন ইফতার ক্যাম্প অভিযোগ গত বছর সাতবার এসেছেন এখানে ইসলাম সেন্টারের ভিতরে তার আলোচনা হয়েছে ইফতার ক্যাম্প আলোচনা হয়েছে এবং তিনি খুব বেশি আমাকে ভালোবাসতেন এবং তার মধ্যে বেশ কিছু গুণ ছিল যে গুণগুলি অনেক রাইদের মধ্যে নেই তার মধ্যে একটি হচ্ছে যেহেতু উদার মানুষ ছিলেন এবং তার মধ্যে কোন দলন্ধতা ছিল না এবং তার মধ্যে কোন হিংসা বলে কিছু ছিল না যে আমার চেয়ে কেউ এগিয়ে যাচ্ছে বা কিছু যেমন অনেক আলেমের মধ্যে রয়েছে যে এই রোগগুলি অন্তরের যে ব্যাধিগুলি এগুলি ছিল না আর তারপরে এত বেশি ভালোবাসতেন রহমাহুল্লাহ তাআলা যে মদিনা গিয়ে আমি আগে বলতাম যে ভাই আমি আপনার বাড়ি এবার যেতে পারবো না আপনার বাসায় যেতে পারবো না এবার শুধু টেলিফোনে কথা হবে অথবা হারামে দেখা গেল জবরদস্তি করে গাড়ি নিয়ে নিজেই যতদিন সুস্থ ছিল নিজেই চলে আসতেন গাড়ি নিয়ে শেষ দিন অসুস্থ ছিল ওই ছেলেদেরকে পাঠিয়ে দিতে হোটেল কাছে গাড়ি নিয়ে চলে এসেছে না সোর বান্ধা যেতে হবে এই গত যে সফরটিও ছিল মদিনায় তাতেও তিনি আমাকে নাসরটা ধরলেন শেষে যেতে হলো আর তার বাসা থেকে এরাম বেঁধেছিল যে এখান থেকে আমি মক্কা চলে যাবো তো সেখান থেকে এরাম বেঁধে আর তারপরে মিকাত তার বাড়ির কাছে তার যে বাসাটি একবার মিকাত তার কাছাকাছি তার বাড়ি থেকে আমি এরাম করি আর তারপরে মিকাতের কাছে গিয়ে বাড়িটা একটু সুলভ করিতে সেখান থেকে নিয়োগ করে আমরা গিয়েছিলাম আল্লাহ রাব্বুল আলামিন কাছে আবার দোয়া করি আল্লাহ যেন তার উপর রহম করেন আমিন আমিন।